falar comigo. স্যানিটাইজেশন একটা কাজ চলছে আমাদের, সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ক্রাস্টেন্ডার ইউজ করছি, প্রেশার দিয়ে ক্রেনের সমস্ত যত স্টেয়ারগুলো আছে এবং ক্রেনের অন্যান্য যেখানে হিউম্যান মুভমেন্টগুলো হয় সেসব আমরা স্যানিটাইজ করছি, জাহাজের গ্যাংওয়ে তারপরে জাহাজের যে রোপগুলো আছে সেগুলো সব মানে আমরা স্যানিটাইজ করছি। কাজ 13 নম্বর বার্থে প্রায় শেষ পর্যায়ে, এরপরে আমরা 12, 11, 10, 9 এবং 8 কাজ করব। যে অফিসগুলো কাল অবধি হয়েছে তার বাকি যে অফিসগুলো রয়ে গেছে অথবা আমরা সেকেন্ড টাইম সেই অফিসগুলো করব। এই জন্য মানে আতঙ্ক আছে একটা কর্মীদের মধ্যে, শুনতে পাচ্ছি আতঙ্ক আছে, কিন্তু আমরা তো ফায়ার সার্ভিস, আমরা সেফটি সবসময় এনসিওর করি এবং আমরা সেদিকটাই চিন্তা ভাবনা করে আমরা কাজ শুরু করেছি। আমরা ঠিক কারো পার্টিকুলার আতঙ্কের জন্য করিনি, সার্বিকভাবে পোর্ট ট্রাস্টে যাতে সমস্ত স্বাস্থ্য এবং অন্যান্য দিকগুলো বজায় থাকে সেটার জন্যই আমরা এই কাজগুলো করছি। মানে পুরোপুরি বন্দর এখন বন্ধই আছে বলা যেতে পারে না, সে সম্বন্ধে আমি ঠিক ওয়াকিবহাল নই, যেহেতু আমরা ফায়ার সার্ভিস কাজ করছি আমি ঠিক সরাসরি বন্ধ বলতে পারবো না। কাউকে তো দেখতেই পাচ্ছি না, কোনো কর্মীই তো নেই, সেটা রেসপেক্টিভ সেকশন এবং রেসপেক্টিভ যারা স্টেক হোল্ডার্স আছে সেটা তাদের ম্যাটার, সেটা ঠিক আমার কাছে সে খবর নেই। আপনার নাম? গৌতম পাল, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফায়ার।